গঙ্গার ভাঙরে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি, বাসস্থান। আতঙ্কে দিন কাটাচ্ছে গঙ্গার তীরবর্তী নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকশো পরিবার। এলাকাবাসীরা অভিযোগ করেন, যেভাবে ভাঙন শুরু হয়েছে হয়তো কয়েকদিনের মধ্যেই পুরো গ্রামটি তলিয়ে যাবে। তাদের আরও অভিযোগ, প্রশাসনকে জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মাঝে মধ্যে কিছু বালির বস্তা দিয়ে ভাঙন আটকানোর চেষ্টা করা হচ্ছে। এটা প্রত্যেক বছর মানে এই গঙ্গাই হচ্ছে আমাদের সব থেকে মারাত্মক মানের জীবন মরণের একটা চাবিকাঠি হয়ে দাঁড়িয়ে গিয়েছে বর্তমানে। আচ্ছা, এই গঙ্গাটা যতক্ষণ কিনা আমাদের সরকার তরফ থেকে একটা পরিষ্কার একটা আমাদের নিরপেক্ষভাবে কাজ না করে সঠিক জায়গাটা না দিতে পারছে, আমরা এই চাষি নির্ভরযোগের উপরে আমাদের বেঁচে থাকা সব থেকে এই এলাকাবাসী। কিন্তু প্রতি বছরই যদি ফসল মাটি সব ভেঙে চলে যায়, জীবিকা আমরা কোথা থেকে কি অর্জন করব? বর্ষা এলে ভাঙন ছেড়ে কি মানে সে কথা বলা যাবে না, সে দুর্দশা। এই গঙ্গার সাইডে কতগুলো বাড়ি রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি দুর্দিনের মধ্যে বসবাস করছে। এক পোকামাকড় দ্বিতীয় রাত্রে কখন কোন সময় ভস নেমে নেমে যায়, হয়তো ঘর বাড়ি সমেত মানুষ সমেত হয়তো তলিয়ে যাবে ঘুমন্ত অবস্থা। এমন একটা প্রচুর সব তলিয়ে যায়, সব সব এই যে পাট বোনা আছে পাট সমেত সব তলিয়ে গিয়েছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এমনই পরিস্থিতি, মানে সব তো চাষের উপরেই নির্ভর, একদম পুরো কৃষি নির্ভরশীল এই এলাকাটা। মানে শুধু চাষের জমি না, বাড়ি ঘরও তলিয়ে গেছে, বাড়ি ঘরও। হ্যাঁ হ্যাঁ, আপনি সরকারি রিপোর্ট আছে দেখেন, এই যে ইন্দ্রা রয়েছে, ইন্দ্রাটাও আমাদের এখানটায় একটা গ্রাম চলে গিয়েছে মোটামুটি 300 ঘর বাড়ি আর কি, 300 ঘর মতো চলে গিয়েছে যেটা পূর্ব পাড়ায় বসে আছে একদম। ওরা মানে এখনো মানে সেই কি বলতে বছরই ভাঙে, এদিনকে গঙ্গা বাঁধন হয়ে গেল, তাও ভালো করে বাঁধাই নিয়ে এসে ড্যাঙ্গায় ফেলে দিয়ে গেছে বালির বস্তা। কত বস্তা মতো বালির বস্তা দিয়েছে তা জানি না, তো এখানে না দিলে বাঁধবে না। একবার খাঁচা দিয়েছিল, 4-5 বছর দাঁড়িয়েছিল, বালির বস্তায় দাঁড়ায় না, প্রচুর ভয়ে আছে। রাতে ঘুম হয়, ঘুম রাতে কি করে হবে, গঙ্গার পাশে যদি শুয়ে থাকি কখন ভেঙে যাবে না যাবে, কোনো মানে ট্রিটমেন্ট নেয় না, কোনো নেতা নেত্রীরা আসে না, দেখে চলে যায়, শুধু দেখে আসে নেতারা ঘুরে চলে যায়। আপনারা উদ্বোধন কর্তৃপক্ষকে কাউকে জানিয়েছিলেন? জানিয়েছি, আশা দিয়েছে। আপনি গিয়েছিলেন ওখানকার পরিদর্শনে? হ্যাঁ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।